বার দ্বিতীয় বিয়ে করতে চলেছেন শেখা মেহেরা সম্প্রীতি দুবাই ভিত্তিক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে তিনি খুব দ্রুতই বিয়ের পিড়িতে বসবেন আর পত্রিকায় বলা হয়েছে তিনি তার টুইটারে একটি বার্তার মাধ্যমে বলেছেন আমি আমার পরিবারের এবং আমার মেয়ের ভবিষ্যতের জন্য খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবো আর সেই পত্রিকায় আরও বলা হয়েছে তার প্রথম স্বামী শেখ মানা আলমাকতুম তার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব নিতে চান এবং মেয়েকে তিনি তার কাছে রাখতে চান কিন্তু তার মেয়ের বয়স কম থাকার কারণে তিনি আইনি সয়হতা নিতে পারছেন না তার মেয়ের পূর্ণ বয়স হলেই তিনি হাইকোর্টে মামলা করবেন তবে শেখা মেহেরা মেয়েকে দিতে রাজি নন আর মেয়ের যাতে বাবার আদর পেতে কোন ধরনের কমতি না থাকে তার জন্য সে খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে চান আর পত্রিকাটিতে আরও লিখেছেন শেখা মেহেরা বলেছেন তার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনাটি ছোটবেলায় বাবার আদর না পাওয়ার বেদনা কতটা কষ্টের তিনি সেটি জানেন তাই তিনি চান না তার মেয়ের জীবনে সেই একই ঘটনা ঘটুক বাবা মা দুজন পৃথক থাকলে কতটা কষ্ট হয় কতটা খারাপ লাগে কতটা একা মনে হয় তিনি সেটি জানেন আর এইসব কথা চিন্তা করেই তিনি বিয়ের পিড়িতে বসতে চান যাহাতে তার মেয়ের কোনো ধরনের পিতা না থাকার কষ্টটি পেতে না হয় তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই খুব দ্রুত বিয়ের পিড়িতে বসতে পারেন শেখা মেহেরা চান তার মেয়ে বেড়ে উঠুক দ্বিতীয় স্বামীর পরিচয় এখন কথা হচ্ছে তার এই দ্বিতীয় স্বামীর পরিচয় নিয়ে মেয়ে বেড়ে উঠলে কি তার নিজের বাবার কথা ভুলে যাবে তার নিজের বাবা যে আদর করে বড় করত শেখা মেহেরার এই দ্বিতীয় স্বামী তার মেয়েকে সেই একই আদর দিতে পারবে তার সকল আবদার কি পূরণ করতে পারবে আপনারা কমেন্টে বলে যাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন